हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर के देखाबो किभाबे बासार फ्राई पैने चिकेन पैन पिज़्ज़ा तैरी करा जाए। पिज़्ज़ा साधारणत ओवने तैरी करा हय, किन्तु आज के रेसिपीते आमी आपनादेर के देखाबो किभाबे चूलाय साधारण फ्राई पैने एई चिकेन पैन पिज़्ज़ाटी तैरी करा जाबे। फ्राई पैने तैरी करा होलेओ एई पिज़्ज़ार स्वाद किन्तु रेस्टुरेंट थेके किने आना पिज़्ज़ा थेके कोनो अंशे कम हबे ना। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে হাফ কাপ হালকা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটি হালকা উষ্ণ গরম থাকতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এবং আরও দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখন চিনি আর ইস্টটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এটিকে আমি একটি সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে যদি এই দুধের উপরে সামান্য ফেনা দেখা যায় তাহলে বোঝা যাবে যে ইস্টটি অ্যাক্টিভ হয়েছে, আর যদি ফেনা না দেখা যায় তাহলে বোঝা যাবে যে ইস্টটি নষ্ট, এটি অ্যাক্টিভ হয়নি। 10 মিনিট পরে আমার ইস্টের উপরে সামান্য পরিমাণ ফেনা দেখা গিয়েছে, তার মানে কিন্তু আমার ইস্টটি অ্যাক্টিভ হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার সঙ্গে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। 1 কাপ তেল আর লবণটিকে এই ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটিকে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে অ্যাক্টিভেট করে রাখা সেই ইস্টটি। যদি আপনাদের ইস্টটি অ্যাক্টিভেট না হয়, মানে ইস্টটি যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু পিজ্জা ডোটি ঠিকমতো ফুলে উঠবে না, তাই এটিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ময়দাটিকে ইস্টের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1টি ডিম। ডিমটিকে দিয়ে আমি আবারও ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হলো যে আমার ডোটি এখনো শক্ত রয়ে গিয়েছে, আমার আরও কিছু পানির প্রয়োজন, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটিকে একটি নরম সফট ডো বানিয়ে নিলাম। আপনাদের যদি আরও পানির প্রয়োজন হয় আপনারা কিন্তু আরও পানি এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আমি ডোটিকে একটি খোলা জায়গায় নিয়ে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে মেথে নিচ্ছি। এটিকে ঘুরে ধরে 10 মিনিট মেথে নিতে হবে। 10 মিনিট পরে দেখা যাবে যে আপনার ডোটি একদম সফট একটি ডোতে পরিণত হয়েছে। এখন এটিকে আমি রাউন্ড একটি শেপ দিয়ে বাটির মধ্যে রেখে এটিকে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই শেপটা দেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ পিজ্জার শেপটা কিন্তু এইভাবেই দেওয়া হয়। এখন দেওয়ার পরে আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে উপরটা দিয়ে দিলাম, যাতে ডোয়ের উপরটা ড্রাই আউট না হয়ে যায়। এরপরে আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে এটিকে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে রাখতে পারেন। এখন এটিকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি 1 কাপ চিকেন নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লেবুর রস। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এরপর সবগুলো উপকরণকে আমি একসঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আমি একটি পাতিলে তেল গরম করে তার মধ্যে আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি সময় ভাজা দরকার নেই, কারণ চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটিকে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই চিকেনটি একদম তৈরি হয়ে যাবে, এবং এর মধ্যে এক্সট্রা করে কোনো পানি দেওয়ারও দরকার নেই। চিকেন থেকে যে পানিটি বের হবে সেটি দিয়েই কিন্তু এই চিকেনটি কুক হয়ে যাবে।
যদি আপনাদের এক্সট্রা পানির প্রয়োজন হয় আপনারা এক্সট্রা পানিও ব্যবহার করে নিতে পারেন। 4 মিনিট পরে দেখা গেল যে আমার চিকেনটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার রেস্টে রেখে দেয়া সেই ডোটি নিয়ে আসলাম। দেখুন ডোটি কিন্তু ফুলে একদম 3 ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটিকে মধ্যে যে বাতাস রয়েছে আমি এই বাতাসগুলোকে চেপে চেপে বের করে দিচ্ছি এবং হালকা করে আবার ডোটিকে মথে নিচ্ছি। এটিকে এখন খুব বেশি মথার দরকার নেই, হালকা করে মথে নিলেই হয়ে যাবে। এরপরে এই ডো থেকে আমি দুইটি ভাগে ভাগ করে নেব, কারণ আমি এই ডোটি দিয়ে দুইটি পিজা বানাবো। আপনি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছেন সেটিতে কিন্তু দুইটি ডো হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে হালকা করে তেল গরম নিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সেই পিজার ডোটি এবং এটিকে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। যখন পিজার ডোর শেপটা দেওয়া হবে তখন দেখতে হবে যে ভিতরের অংশটি যেন ফ্ল্যাট হয় এবং উপরের অংশটি যেন একটু উঁচু হয়। এটিকে খেয়াল রেখে আমাদেরকে এই পিজা শেপের শেপটি দিয়ে নিতে হবে। এরপর আমি একটি কাটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে দিচ্ছি। এটির কারণ হলো যখন পিজা বানাতে যাবেন তখন দেখা যাবে যে ভিতরের অংশটি ফুলে উঠেছে, তখন কিন্তু দেখতে খুব বাজে লাগবে, তাই এইটি করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিজা সস। এই পিজা সসটি কিন্তু পিজার মেইন উপকরণ, পিজা সস ছাড়া কিন্তু পিজার আসল স্বাদটি পাওয়া যায় না। এই পিজা সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি পিজা সস না থাকে আপনার টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আসল স্বাদটি আপনারা পাবেন না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মজারেলা চিজ। চিজের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু গ্রিন ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু রেড কালারের ক্যাপসিকাম। এখানে আপনারা যে কোনো রঙের ক্যাপসিকামই ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনটি। আমি এখানে সবগুলো টপিং একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি বাসাতেই তৈরি করছি তাই টপিংটা একটু বেশি দিয়ে খেলে ক্ষতি কিসের। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি একটু বড় বড় আর মোটা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম যেমন করে কেটেছি ঠিক তেমন করেই। এরপরে উপর দিয়ে আমি আবারও সামান্য পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। আমি চিজটা একটু বেশি পছন্দ করি পিজাতে, তাই আমি এখানে ডাবল লেয়ারের চিজ দিলাম। আপনারা চাইলে একটি লেয়ারের চিজও দিতে পারেন। চিজ দেওয়ার পরে আমি এর উপরে আবারও কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমার প্যান পিজাটি এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে হালকা করে ডিম ব্রাশ করে নিচ্ছি। এই ডিম ব্রাশ করার কারণে সাইডে হালকা একটি ব্রাউনিশ একটি কালার আসে। এখন আমি এটিকে বেক করার জন্য চলে যাব। এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে এটিকে প্রথমে বেক করব এবং তারপরে এটিকে একদম চুলার হাইটিকে হিটটিকে কমিয়ে এটিকে আমি 12-15 মিনিটের জন্য বেক করব। আপনারা প্রথম যে 3 মিনিট সেটিকে কিন্তু 3 মিনিটই হালকা মিডিয়াম আঁচে এটিকে বেক করবেন, তা না হলে কিন্তু এটি পুড়ে যাবে। আমার সময় লেগেছে সব মিলিয়ে 18 মিনিট। 18 মিনিট পরে আমার পিজাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। প্রথমে 3 মিনিট হালকা মিডিয়াম হিটে এবং পরের 12 মিনিট একদম লো হিটে তৈরি হয়ে গেল আমার চিকেন প্যান পিজা। দেখলেনই তো কত সহজেই এই চিকেন প্যান পিজাটি তৈরি করা যায়।
এবং এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। খুব মজাদার ইয়াম্মি আর চিজি একটি চিকেন প্যান পিজা আমি আপনাদেরকে ফ্রাই প্যানে তৈরি করে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।